নমস্কার বন্ধুরা, টেক একটা সুমন চ্যানেলের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা ইদানিং আমরা বাইকের মার্কেটে দেখতে পাচ্ছি, আমরা একই মডেলের বাইক দুটো আলাদা আলাদা ভার্সনের সঙ্গে আসছে, যেমন হচ্ছে FI ভার্সন এবং কার্বোরেটর ভার্সন। তো আমাদের অনেকের মধ্যে একটা কনফিউজ থেকে যায় যে FI এর সঙ্গে কার্বোরেটরের মধ্যে পার্থক্য কী আছে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের এই কনফিউশনটা পুরো দূর করবো। আমি তোমাদেরকে বলবো যে কার্বোরেটর এবং FI এর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কার্বোরেটর এবং FI এর মধ্যে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। তো তোমরা এই ভিডিওটা আগে দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। আর তোমরা কেউ যদি আমার চ্যানেল নতুন হও, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে তার বেল আইকনে ক্লিক করে নেবে। ইঞ্জিনে ফুয়েল এবং এয়ার যেখানে মিক্সিং হয়, যেখান থেকে মিক্সিং হয় সেটা ইঞ্জিনে সাপ্লাই হয়। এই মিক্সিংটা বর্তমানে দুটো পদ্ধতির মাধ্যমে হয়, সেটা হলো কার্বোরেটর এবং FI। কার্বোরেটর শুধুমাত্র পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়, কার্বোরেটর কিন্তু ডিজেল ইঞ্জিনে ইউজ করা হয় না। কার্বোরেটর একটা পুরনো টেকনোলজি, এটাকে সহজেই বাজারে পাওয়া যায়, এটা দামেও সস্তা, তবে এটাকে কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয় যে ইঞ্জিনে কতটা পরিমাণ ফুয়েল এবং কতটা পরিমাণ এয়ার ইঞ্জিনে সাপ্লাই হবে। এবার আসি ফুয়েলে ইঞ্জেক্টেড, ফুয়েল ইঞ্জেক্টর যেখানে একে বেশি সিলিন্ডার থাকে এবং সবকটা সিলিন্ডারকে কার্বোরেটর লাগিয়ে সমানভাবে কিন্তু টিউনিং করা সম্ভব নয়, কারণ সবকটা সিলিন্ডারে কিন্তু ফুয়েল এবং এয়ারের চাহিদা কিন্তু সমান হয় না। এই সমস্যাকে সমাধান করতে এসছে ফুয়েল ইঞ্জেক্টেড। ফুয়েল ইঞ্জেক্টেড একটু দামি হয় এবং এটা দামি বাইকে কিন্তু ফুয়েল ইঞ্জেক্টেড ইউজ করা হয়, তবে বর্তমানে 125 সিসির বাইকে কিন্তু ফুয়েল ইঞ্জেক্টেড এসে গেছে, যেমন হলো হিরো গ্ল্যামার। ফুয়েল ইঞ্জেক্টেড একটা ইলেকট্রিক ডিভাইস, এখানে একটা চিপ থাকে, এই চিপটা ইঞ্জিনে কখন কতটা পরিমাণ ফুয়েল এবং এয়ার দরকার এ কিন্তু সেটাকে নিজে নিজেই কিন্তু চেঞ্জ করতে পারে এবং নিজে নিজে সেটাকে সেট করতে পারে, যেটা কার্বোরেটর পারত না। তাই ফুয়েল ইঞ্জেক্টেডে শর্ট পিক পিক আপের ক্ষেত্রে ফুয়েল ইঞ্জিনটা সবথেকে বেশি কার্যকর হয়, কারণ শর্ট পিক আপের সময় কিন্তু ইঞ্জিনে সবচেয়ে বেশি পরিমাণ এয়ার, সবচেয়ে বেশি পরিমাণ ফুয়েলের প্রয়োজন হয়। এই শর্ট পিক পিক আপের ক্ষেত্রে কিন্তু ফুয়েল ইঞ্জিনটা সবথেকে বেশি কার্যকর। এবার আসি কার্বোরেটর আর ফুয়েল ইঞ্জিনের সঙ্গে সুবিধা এবং অসুবিধাতে। তো কার্বোরেটরের সুবিধা হলো এটা দামি সস্তা, এটাকে যে কোনো মেকানিক এটাকে ইনস্টল করতে পারে এবং এটা সহজে কিন্তু মার্কেটে পাওয়া যায়। কিন্তু কার্বোরেটরের অসুবিধা হলো এটাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয় এবং এটা একে বেশি সিলিন্ডার যেখানে রয়েছে সেখানে কিন্তু কার্বোরেটরকে ইউজ করা যায় না, যেখানে ফুয়েল ইঞ্জেক্টেড এর সম্পূর্ণই আলাদা। ফুয়েল ইঞ্জেক্টেডের সুবিধা হলো একে বেশি সিলিন্ডার যেখানে রয়েছে সেখানে ফুয়েল ইঞ্জেক্টেডকে ইউজ করা যায়, একে কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয় না, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এর কিছু অসুবিধা রয়েছে, যেমন এটা একটা দামি টেকনোলজি, এটাকে কম দামি বাইকে পাওয়া যায় না, তবে বর্তমানে হিরো গ্ল্যামারে দিচ্ছে FI ভার্সন। এবং FI ভার্সনে আর একটা অসুবিধা হলো এটাকে কিন্তু মার্কেটে সহজে পাওয়া যায় না, এটাকে একমাত্র কোম্পানিতে পাওয়া যায় এবং কোম্পানি মেকানিকই এটাকে ইনস্টল করে দেয়। এই হলো কার্বোরেটর এবং FI এর কিছু সুবিধা অসুবিধা। FI এর ক্ষেত্রে এখানে আরও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হলো এটা শর্ট পিক আপের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ দেয়, যেখানে কার্বোরেটর কিন্তু শর্ট পিক আপের ক্ষেত্রে ভালো কাজ দেয় না। তাই FI ভার্সন অবশ্যই কার্বোরেটরের থেকে একটা বেটার অপশন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাই লাইক অবশ্যই করবে, যদি কিছু বলার থাকে তাই নিচে কমেন্টে আমাকে বলবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের অ্যান্সার দেওয়া বা তোমাদের ভিডিও রিকোয়েস্টটা রাখা। আজকের জন্য এই ভিডিও এটি করি, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমার সঙ্গে ভালো থেকো, গুড বাই, টাটা।